সন্ধ্যার আকাশে যখন নতুন চাঁদ উকি দেয় তখন থেকে শুরু হয়ে যায় উল্লাস। এ যেন চাঁদের হাট বসে বলা যায়। শিশু কিশোরদের মাঝে চাঁদ রাতের আনন্দ ঈদের দিনের তুলনায় কোনো অংশে কম নয়। রমজানের শেষ দুই দিনে সন্ধ্যা হওয়ার আগে থেকে গ্রামের শিশু কিশোররা বড় কিনু ফাঁকা মাঠে জড়ো হয় চাঁদ দেখার জন্য। কখন পশ্চিম আকাশে চাঁদ উকি মারবে সেই প্রত্যাশা সবাই অপেক্ষার প্রহর গুনে। কেউ বা আবার গ্রামের মেলা থেকে কিনে আনা খেলনা দূরবীনে চোখ রাখে, সবার মধ্যে থাকে এক অস্থির আনন্দাবতি। কেউ বা পটকাবাজি হাতে নিয়ে অপেক্ষা করতে থাকে। যখন চাঁদের দেখা মিলে তখন বয়ে যায় আনন্দের বন্যা, আনন্দ যেন বিস্ফোরিত হয়। গান বাজিয়ে হৈহল্লুরের মধ্য দিয়ে উদযাপন করে চাঁদ রাত। ঈদ মোবারক বলে শুভেচ্ছা বিনিময়ের দুম পড়ে যায়। এখন আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। পাড়ার মসজিদের মাইকে বেশি আসে বিশ্বকবি কাজী নজরুল ইসলামের লেখা অমর রমজানের ওই রোজার শেষে এলোকুশির ঈদ গানটি। টেলিভিশন সাউন্ড বক্সেও বাজানো হয় এটি। হাতে মেহেদি দেওয়ার পর্ব শুরু হয় সন্ধ্যার পর থেকে। শিশু কিশোররা নানা আলপনায় বড়িয়ে তুলে হাত, কেউ বা মেহেদি দিয়ে হাতে লিখে ঈদ মোবারক। এটা চলে মধ্যরাত পর্যন্ত। এদিকে বাড়ির পরের দিনের কাজ এগিয়ে রাখার ব্যস্ততা চলে। পরের দিন রান্নার জন্য প্রয়োজনীয় সব কিছু প্রস্তুত করে রাখা হয় যেন সকালের চাপটা কম হয়। কেউ কেউ আবার চাঁদ রাতে ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ে বা অপেক্ষায় থাকেন এই বিশেষ মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে। দর্শক, এতক্ষণ সংবাদটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। NRD টিভির সাথেই থাকুন ও আপনার পছন্দের বিনোদন এবং অনুষ্ঠানগুলো দেখতে যথাসময়ে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে।